हेलो छात्र छात्री तुम्हरा केमन आछो एडुकेटिव बणिके तुम्हारे सबाई के स्वागत स्वागत। आज के आमी पंचम श्रेणी ए 2021 जुलाइयर मॉडल एक्टिविटी टास्केर पंचम श्रेणी बांगलार किछु मॉडल एक्टिविटी पढ़छी। प्रथम प्रश्न जेटा आछे गल्पगुरु केन छोटोदेर छूटे आसार डाक दिएछेन। उत्तर कवि सुनीरमल बसुर वर्णित गल्पगुरु कवितায় गल्पगुरु ছোটদের ছুটে আসার ডাক দিয়েছেন কারণ গল্পগুরুর ছলায় দৈত্যি দানব যক্ষীরাজ চার রাজপুত্র কেশবতী নন্দিনী তেপান্তরের মাঠ কুড়ির পাহাড় এই সব নানা রকম রূপকথার গল্প রয়েছে আর এই সব দেখা ও শোনার জন্যই ডাক দিয়েছেন। দ্বিতীয় প্রশ্নে চলে আসছি লাদাখে জওয়ানদের ঘাঁটিতে বুনো হাঁসেরা কী করছিল। উত্তর লীলা মজুমদার রচিত বুনো হাঁস গল্পে লাদাখে একটি নির্জন জায়গায় জওয়ানদের ঘাঁটিতে দুটো বুনো হাঁস দলছুট হয়ে নিচে নেমে এসে একটা ঝোপের উপর থরথর কাঁপতে কাঁপতে উঠতে লাগলো। তখন জওয়ানরা তাদের তাঁবুতে মুরগির খাঁচার মধ্যে হাঁস দুটিকে রেখে দিল। জওয়ানদের দেওয়া টিনের মাছ তরকারি ভুট্টা ভাত ও ফলের কুচি এইসব খেত। আসছি পরের প্রশ্নে এতোয়া কীভাবে সারাদিন ঘুরে বেড়ায়। মহাশ্বেতা দেবী রচিত এতোয়া মুন্ডার কাহিনী গল্পে এতোয়া ছিল এক সাঁওতালের ছেলে। রবিবারে জন্ম তাই তার ঠাকুরদা তার নাম রেখেছিল এতোয়া। এতোয়া সারাদিন গরু চড়াতো আর গরু চড়াতে চড়াতে শুকনো কাঠ টকম আম পুকুর পাড় থেকে তোলা শাক এইসব তারা বস্তায় পুরত। অন্ধ ভিখারি ওজন ভুক্তাকে ঘরে ছেড়ে আসত। সুবর্ণরেখা যেখানে শুরু সেখানে বাঁশে বোনা জাল পেতে বসত। চার নম্বর প্রশ্ন বিমলার অভিমানের কারণ কি। কবি নবকৃষ্ণ ভট্টাচার্যের রচিত বিমলার অভিমান কবিতায় বিমলা ছিল ছোট্ট একটি মেয়ে। বাড়ির সকলে যে যখন যে কাজটা করে দিতে বলতো বিমলা মুখ বুঝে তখনই সেই কাজটা করে দিত, কখনো কোনো প্রতিবাদও করতো না। বিমলা সকলের এত কাজ করে দেওয়া সত্ত্বেও খাবার সময় দাদা ও ভাইয়ের জন্য বেশি খাবার থাকতো আর তার জন্য থাকতো নামমাত্র। সব কাজ করে দেওয়ার সময় বিমলার ডাক পড়ে কিন্তু খাবার ব্যাপারে কম খাবার দেওয়া হয়। দাদা ও ভাইকে ক্ষীর বেশি দিয়ে বিমলাকে কম ক্ষীর দেওয়া হয়। বিমলারও ইচ্ছে হয় বেশি ক্ষীর খাওয়ার কিন্তু সে কম পায় তাই তার অভিমান। পাঁচ নম্বর অর্থাৎ শেষ প্রশ্ন শব্দ এবং পদ এর মধ্যে পার্থক্য কোথায়। শব্দ অর্থবোধক বর্ণ বা বর্ণ সমষ্টিকে শব্দ বলে, উদাহরণ গাছ বাড়ি ইত্যাদি। এবার পদ বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দকে পদ বলে, উদাহরণ গাছে ফল হয়, এখানে গাছে ফল এবং হয় এক একটি পদ। এগুলো এখানেই শেষ করলাম, তোমরা অবশ্যই এগুলো করে নেবে। ওকে বাই।